আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো মুরির মাংস ফোনা আমি প্রথমে তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেড় চা চামচের মধ্যে আদা বাটা দিয়ে দিবো আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে নেব পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি গরম গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চা চামচের একটু কম হলুদ গুঁড়া এক চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দেড় কেজির মতো চিকেন দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দশ থেকে পনেরো মিনিট আমি এটা কোনো পানি অ্যাড করি নাই দশ থেকে পনেরো মিনিট কষানোর পরে এই পর্যায়ে এলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে দেখ লবণ দেওয়া হয়ে গেলে দেখা যাবে যে চিকেন থেকে পানি বের হচ্ছে এই পানি দিয়ে পুরো চিকেনটা সেদ্ধ করে নিব তৈরি হয়ে গেল আমার চিকেন ভুনা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন আমাদের সাথে থাকার জন্য